আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশ ভাইরা, স্বাগত জানাচ্ছি প্রবাসী কণ্ঠ প্রবাস সংবাদে। আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নতুন যে ঘোষণা দিয়েছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে, এবং বিদেশি কর্মীদের মালয়েশিয়া প্রবেশ, এবং কোন কোন দেশকে ব্যান করে রেখেছে এবং কোন কোন দেশ ব্যান হতে পারে, বাংলাদেশ কি এর আওতায় আসবে কিনা, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এর আগে বলে রাখি, এখন যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সমাজে প্রচুর পরিমাণ শেয়ার করুন, যাতে সকলেই জানতে পারে যে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন কি ঘোষণা দিল মালয়েশিয়ার নতুন কর্মীদের প্রবেশের বিষয়ে। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশের ভাইয়েরা, আজকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ একটা মিটিংয়ে করোনা ভাইরাসের যে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এবং এটা ঠেকাতে যে বিশেষ একটা মিটিং হয়, সেই মিটিংয়ের মধ্যে বিদেশি নিয়োগকর্তা, বিদেশি কর্মীদের নিয়োগকর্তা এবং বিদেশি কর্মীদের প্রবেশ সম্পর্কে বলেন যে প্রত্যেকটা নিয়োগকর্তাকে অর্থাৎ মাইজিকানকে, মালিককে আহ্বান করেন যে ফরেন ওয়ার্কারদের মানুষের প্রবেশে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং কঠিনভাবে তাদের পরীক্ষা নিরীক্ষা করে ঢোকাতে হবে, এবং সেক্ষেত্রে নতুন কিছু এসওপি আসতে পারে, নতুন কিছু নিয়ম কানুন আসতে পারে, এবং সেক্ষেত্রে কিছু কিছু দেশের থেকে নিয়োগ দেওয়া নতুন ওয়ার্কারদের মালয়েশিয়াতে প্রবেশ করানো এবং যারা ছুটিতে আছে তাদেরকেও আবার পুনরায় মালয়েশিয়াতে প্রবেশ করানো দেরি হতে পারে বিশেষ বিশেষ কারণে এবং বিশেষ বিশেষ দেশের জন্য। এবং সেক্ষেত্রে উনি বলেন যে এই সমস্ত বিষয়গুলোতেও নিয়োগকর্তাদেরকে কঠিন অবস্থান থাকতে হবে, এবং তিনি বলেন যে অন্তত 2 লক্ষ বিদেশি কর্মী মালয়েশিয়াতে নতুন প্রবেশ করবে এবং যারা ছুটিতে আছে তারা মিলে এরকম একটা অ্যামাউন্ট তারা মালয়েশিয়াতে ঢোকার জন্য প্রস্তুত। সেক্ষেত্রে এ বিষয়গুলো নিয়ে সাবধান থাকতে হবে। এ বিষয় নিয়ে এত সাবধানতার কারণ হলো গত 2-3 দিন যাবত আপনারা জানেন মালয়েশিয়ার বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন রেডিও টেলিভিশনে শুধু ওমিক্রনের 2 জন আক্রান্ত হয়েছে এই খবর প্রচার করছে, যে আফ্রিকান থেকে, আফ্রিকা মহাদেশ থেকে 2 জন আসছে এবং 2 জনেরই পরীক্ষা নিরীক্ষা করে আসছে কয়েকজন, এর মধ্যে 2 জনকে এরকম একটা তাদেরকে শনাক্ত করা হয়েছে এবং মন্তব্য করেছে যে তাদের মধ্যে এই নতুন ভ্যারিয়েন্টটা আছে, ওমিক্রনটি আছে। সেজন্য মালয়েশিয়ার সরকার চাচ্ছে না যে এই বিদেশি কর্মীদের মাধ্যমে, বিদেশি প্রবাসীদের মাধ্যমে, যা বিদেশি ভিজিটরদের মাধ্যমে তাদের দেশটা আবার এরকম করোনায় যেরকম সয়লাভ করেছিল, আবার নতুন ভ্যারিয়েন্টে যাতে এরকম সয়লাভ না করে সে বিষয়ে কিন্তু তারা অগ্রিম সতর্ক নিচ্ছে। সেক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সকলকে সতর্কতা থাকার জন্য আহ্বান করেছেন এবং বলেছেন যে বিশেষ বিশেষ সেক্টরে, বিশেষ বিশেষ সেক্টরে প্রয়োজন সাপেক্ষে তৃতীয় ডোজ, করোনার তৃতীয় ডোজও নেওয়া রাখতে পারে বিশেষ বিশেষ সেক্টরের জন্য, যারা অলরেডি মালয়েশিয়াতে আছেন তাদের জন্য বাধ্যতামূলক করবে। সেক্ষেত্রে সকলকে সাবধানতাভাবে চলতে হবে, এবং কি বলছেন যে এই ভাইরাস, এটা কিন্তু নতুন ওমিক্রন যেটা আছে এটা কিন্তু করোনার চেয়েও আরও কয়েকগুণ বেশি শক্তিশালী, সেজন্য সকলকে সাবধানতার সাথে থাকতে হবে এবং নতুন নতুন কিছু এসওপিও আসতে পারে, লকডাউন আসতে পারে। তবে মূল কথা হলো যে বাংলাদেশে যে সমস্ত প্রবাসীরা ছুটিতে আসছে, অনেকেই দেশে যাওয়ার সুযোগ হয়েছে, আমাদের পরিচিত গত কালকেও আমাদের নিজেদের ভাই ব্রাদার 2 জন অলরেডি ছুটিতে এসে আবার মালয়েশিয়া প্রবেশ করেছে গতকালকে, অনেকেই এরকম আতঙ্কের মধ্যে আছে যে বাংলাদেশের সাথে কখন তাদের বর্ডার আবার ক্লোজ করে দেয়। এ পর্যন্ত প্রায় 7টি দেশ সাউথ আফ্রিকা, জিম্বাবুই সহকারে 7টি দেশকে ব্যান করে রেখেছে অনির্দিষ্টকালের জন্য। এখন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এদেরকেও ব্যান করবে কিনা এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, যেহেতু এদেশের, এই সমস্ত দেশের এই ভ্যারিয়েন্ট এখনও পাওয়া যায় নাই, ওমিক্রন এখন পাওয়া যায় নাই। তবে তারপরেও আপনারা যারা ছুটতে আসেন তাদের, যাদের যাওয়ার প্ল্যান 1 মাস পরে বা 15 দিন পরে, তাদের বিষয়ে অনুরোধ থাকবে আপনারা অ্যাজ সুন অ্যাজ পসিবল 2-1 সপ্তাহের মধ্যে বা এই সপ্তাহের মধ্যেই অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনারা চলে যান, এটাই আপনাদের জন্য ভালো হবে। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। আগামীকালকে আরও বিস্তারিত আলোচনা করবো নতুন কোনো আপডেট সংবাদ নিয়ে, নতুন কোনো স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর, অপারেসি বা নতুন কোনো আপডেট সংবাদ নিয়ে। সে পর্যন্ত ভালোই থাকুন, সুস্থ থাকুন। আপনাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের সংবাদটি প্রচুর পরিমাণ শেয়ার করুন, যাতে সকলে আজকের এই আপডেটগুলো জানতে পারে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।